জনবল সংকটে নাজেহাল চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিস। আবেদনের সংখ্যা বাড়লেও দীর্ঘদিন ধরে জনবল নিয়োগ না করায় হিমশিম খেতে হচ্ছে কর্মকর্তাদের, যার ফলে প্রতিনিয়ত পাসপোর্ট করতে ও নিতে আসা ব্যক্তিদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। যেখানে 50টা কাজ হওয়ার কথা সেখানে 20টা হচ্ছে, 10টা হচ্ছে। জনবল আরো বাড়াতে হবে, কাজের যারা লোক রয়েছে তাদেরকে এক জায়গায় ফিঙ্গার দিচ্ছে, ওরাই দেখতেছে আবার ছবি তুলতেছে, ওদের কষ্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সম্প্রতি সময়ে কুরিয়ায় রেজিস্ট্রেশনের জন্য এখন কাজের চাপ বেশি, তাই সন্ধ্যা পর্যন্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যে মানুষগুলো আসছে আমি তো একসাথে 10 জনের কাজ করতে পারবো না, আমাকে একজন বা একজন করতেই হবে। এখন সেই অনুযায়ী করতে গেলে একটু অবশ্যই লাইনে দাঁড়ায় সময় তো একটু লাগবেই। জনবল কম থাকায় সাধ্যমতো সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। এটাই আমরা আশা করি, আমাদের অধিদপ্তর এখানে আমাদের জনবল সংকটের বিষয়টা অবহিত আছে, আশা করি আমরা জনবল সংকটের বিষয়টা তাদের কাভার জানাবো, আশা করি তারা আমাদের অধিদপ্তর আমাদের এখানে আর 1 থেকে 2 জন লোক দিবেন। দ্রুত সময়ের মধ্যে সরকার যেন জনবল সংকটের বিষয়টি বিবেচনা করে সাধারণ মানুষকে ভোগান্তি থেকে রক্ষা করে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এস এম হামিম, মাইটিভি নিউজ ডেস্ক।